আজ হচ্ছে সেই ভয়ানক দিন যেটা বারবার করে অ্যালার্ট করছে যে ঝড় বৃষ্টি হবে প্রচুর পরিমাণে আর এই ঝড় বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে জমে বলো তার পাশাপাশি আছে সন্ধেবেলাতে স্ন্যাক্স আর তারপরে আজকে একটা যে মজার কাহিনী হলো সেটা হচ্ছে আজকে কারেন্ট অফ চার্জারের লাইটের সমস্ত চার্জ শেষ ফোনের চার্জ প্রায় একটুখানি বেঁচে আছে যেটা দিয়ে আমি একটু একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরা বলার ইচ্ছাই অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে সেই দিন যেটা বারবার করে ফোনে বহু নোটিফিকেশান ঢুকছে যে সবাই অ্যালার্ট থাকো আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তো এখন দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এইসব চিন্তা মাথায় নিয়ে প্রথমে একটু লিকাচ্চা খেয়ে নিলাম তার মধ্যেই দেখো ওয়েদারটা দেখো হঠাৎ করেই মানে ওয়েদার পুরোপুরি চেঞ্জ তো এখন হচ্ছে একদম ঝিরিঝিরি করে বৃষ্টি রাতে হয়েছিল প্রচুর ঝড় বাইরের অবস্থা দেখো একদম ভয়ানক একটা অবস্থা মানে গাছগুলো সব একদম শুয়ে গেছে আর এই যে একটা গাছ দেখছো এটা চলে এসেছে একদম আমাদের বাড়ির টালির উপরে পড়েছে আরও সব আশেপাশে অনেক গাছ এভাবে পড়ে গেছে যেগুলো একদম হালকা ছিল সেইগুলোই তো রাতে এমন একটা ঝড় হয়েছিল এমন একটা না মানে বলতে পারো সারাটা রাতই তো ঝড় হয়েছে একভাবে হয়েই চলেছে সকাল থেকে থেকে দেখো বৃষ্টিটা একদমই কমছে না একভাবে বৃষ্টি হতেই চলেছে তো দেখো সকালবেলা পাখিটা এখানে সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই কারণে একদম নিজে নিজে জামা প্যান্ট বার করে পরে নিয়েছে এখানে সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছে আর বসে বসে আমার সঙ্গে পাখামুখ করছে বলছি মামাম তুমি ওই কোটোটার উপরে বসো না ওটা তো ফেটে যাবে তুমি বসছো না কিছু হবে না এটা আমার চেয়ার তা ঠিক আছে এখন বৃষ্টির দিনে বাইরে বেরোতে পারছে না বেচারি কারেন্টও ভালো লাগছে না তো ঠিক আছে যা করছো করো আমি আর তোমাকে কিছু বলবো না তারপরে একটু ঘর দৌড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম তারপরে আমার সোনা পাখি আর গুছিয়ে রাখতে বেশিক্ষণ দেবে না দেখো বাইরে আমি জানলা দিয়ে দেখছি বেশ এখনও হালকা ঝড় হচ্ছে বাইরে হাওয়া হচ্ছে আর সোনা পাখির তো কী মজা বাবা খাটের উপরে কত নাচানাচি করছে আমি চাদরটা এক্ষুনি ঠিক করলাম এক্ষুনি তো আমি গুটিয়ে দেবে মা তো এই করছে আজকে আমার সোনা পাখিটা সোনা পাখিটা খাটের উপরে নাচানাচি করছে কোনো কথা শুনছে না আমি তো ভাবছি এরকম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো কি রান্না করা যায় ভাবছি এরকম বৃষ্টির ওয়েদারে একটু খিচুড়ি বানিয়ে ফেলি তো দেখো রান্না করতে যাওয়ার আগে আমি একটু নিজের জন্য সুন্দর করে একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটু লেবু আর নিয়েছি কফি নিয়ে ভালো করে একটা স্ক্রাব রেডি করে নিয়েছি এবার এটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব তারপর পনেরো মিনিট পর ধুয়ে ফেলবো তো এটা তো এর আগেও তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি তারপরে চলে এলাম সোজা সুজি রান্নাঘরে এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার প্রিয় পটল ভাজা খিচুড়ির সঙ্গে কি জানি যে কোনো ভাজা থাকুক আমার পটল ভাজাটা অনেক বেশি ভালো লাগে এখানে আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো আমি ভাজা করে নেব আর টমেটো পেঁয়াজ কেটেছি আমি খিচুড়িতে ফোড়ন দেবো বলে তো দেখো এদিকে ভালো মতো আমি পটলটা এবার ভাজা করে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ডিমের অমলেটটাও আমি করে নিয়েছি এবার দেখো আমি খিচুড়ির মধ্যে ফোড়ন দেব। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আমি খিচুড়ি বানিয়েছি সমস্ত সবজি টবজি দিয়ে আর এইখানে দেখো সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজাগুলো এক সাইডে রেখে দিয়েছি আর এবার এই টমেটো কুচিটাও আমি দিয়ে দেবো এই ফোড়নের মধ্যে ভালো করে টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে আদা রসুন দিয়ে বেশ ভালো করে একটা মানে ফোড়ন রেডি করে নিয়ে যেমন আমরা ডালে যেমনভাবে ফোড়ন দিই ঠিক সেভাবেই একটু সুন্দর করে দিয়ে এটা এবার দেখো ফোড়নটা পুরো আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব দেওয়ার পর খিচুড়িটা একটু নাড়াছাড়া করে সামান্য একটু ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব তো দেখো এদিকে আমি দিয়ে দিলাম ফোরনটা দিয়ে দিলাম দেওয়ার পর একটা খুব সুন্দর একটা মানে কি বলবো খুব সুন্দর একটা গন্ধ আসছিল দারুণ ফাটাফাটি একদম তো এটা আমার মানে দেওয়ার পরে এমন একটা সুবাস আসছিলো ভাবছিলাম এখনই খেতে বসে যাই কিন্তু তাই বললে তো হবে না বাইরে ওয়েদারটা তো অনেক ভালো লাগছে ভাবছি একটু বৃষ্টিতে ভিজি তারপর গোসলটা করে নেব এরকম প্ল্যান করতে করতে অনেক বকা খেলো মা বললো এই পানিতে ভেজার কোনো প্রয়োজন নেই যাও ভালোভাবেও ভদ্রভাবে গোসল টোসল করে নাও তো তারপরে চলে এলাম এই যে দুপুরের খাবার দাবার নিয়ে তো এবারে নিজের প্লেটটা সাজিয়ে নেওয়ার আগে সোনা পাখিকে একটা ডিমের অমলেট দিয়ে দিলাম সোনা পাখি তো আবার পটল ভাজা ঢেঁড়স ভাজা খাবে না তো এদিকে আমার প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম পটল ভাজা এদিকে দিয়ে দিচ্ছি আমি ঢ্যাড়ইস ভাজা আর তারপর আমি যেটা করব এই যে দেখো এখানে একদম পুরো রেডি করে নিয়ে চলে এসেছি লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো শশা স্যালাডের জন্য সব কিছু কেটে নিয়েছে আর এইখানে উপর থেকে লেবুটা আমি একটু চিপে নিচ্ছি নিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নেবো ব্যাস রেডি তো দেখো এখানে সুন্দর করে লেবুটা আমি চিপে নিচ্ছি এবার স্যালাদটা নিয়ে নেবো সোনা পাখি হাত ধুতে গেছে এখনও সোনা পাখি এসে পৌঁছায়নি তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের ফেসবুক চ্যানেলটা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল তাসুমিনী ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো সুন্দর মতো স্যালাদটা আমি রেডি করে নিয়েছি একদম মাখামাখি কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকের রান্নাতে মনে হচ্ছে একটু হলুদটা কম হয়ে গেছে তো অসুবিধা নেই তো এখানে দেখো নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া শুরু করা যাক সোনা পাখি চলে এলো হাতটা ধুয়ে চলে এলো সোনা পাখি এবার আমি সোনা পাখিকে একটু ভালোবেসে খাইয়ে দেব মা বলে কথা প্রথম এক গাল সোনা পাখিকে না দিলে হয় বলো বাবা সোনা পাখি তোমার ভালোবাসা নেবেই না হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল আমার ভালোবাসা আমি বলছি ঠিক আছে বাবা আমি নিজেই খাই নিজেকে একটু ভালোবাসি তারপরে মুখে দিলাম বেশ সুন্দর লাগছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনি অনেক টেস্টি হয় আমি হয় একটু হালকা নাল নাল টাইপের হয় এই খিচুড়িটা মনে হয় গোবিন্দভোগ চাল সেই কারণে তো যাই হোক খেতে অনেকটাই বেশি ভালো লাগছে আর এইখানে আমি এখন অনেক মজা করে করে ডিম দিয়ে এখন খাচ্ছি কেমন লাগছে সোনা কারেন্ট অফ কত কষ্ট করে তোমার জন্য বানিয়ে দিয়েছি তুমি হ্যাপি সোনা পাখি আমার এখন আমাদের কারেন্ট অফ সেই সকাল থেকে সারাটা দিন কারেন্ট অফ ফোনে বেশি চার্জ নেই আর সব চার্জারেও চার্জ শেষ হয়ে গেছে সব ঘর অন্ধকার শুধু এই ঘরে লাইটটা একটু জ্বলছে আর সোনা পাখি খাচ্ছে এখন বাটার ব্রেড বানিয়ে দিয়েছি কারণ বাইরে বৃষ্টিতে তো এখন যাওয়া যাচ্ছে না তো ঘরে যা আছে সেটাই শোনার জন্য আজকে আমি টিফিনে বানিয়ে দিয়েছি তাই সোনা পাখি অনেক খিদে পেয়েছিল আমার সোনা পাখিটার আজকে প্রচুর খিদে পেয়েছিল অনেক খিদে পেয়ে গেছিল সোনা পাখির জন্য এখন বানিয়ে দিয়েছি সোনা পাখি আজকে কতগুলো খেতে পারে মিন্দি খুব জোরে খিদে পেয়েছে আহারে আমার বাচ্চাটা খুব জোরে খিদে পেয়েছে তো এখন বাজে পনে ছটা এই যে ঘড়ি এখন বাজে পনে ছটা এখনো এখনও কারেন্টের কোনো পাত্তা নেই মানে অবস্থা খুবই খারাপ বাইরে ওয়েদার তো একভাবেই নিম্নচাপ বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টিটা কিছুতেই থামছে না আমি তোমাদের সঙ্গে একটু বাইরের ভিউটা শেয়ার করি সারা দিন কেটে গেল সন্ধে হতে চললো এখনও বৃষ্টি কিছুতেই থামছে না বৃষ্টি একভাবে হয়েই চলেছে একদমই খারাপ অবস্থা আজকে এই হচ্ছে আমাদের আজকের স্ন্যাক্স আর আমাদের এই পাগলি পুরিটা চিড়ে বাজার মাঝখানে কুরকুরের প্যাকেটটা দিয়ে দিয়েছে তো সোনা পাখি খাওয়া দাওয়া কমপ্লিট একেবারে বসে বসে আমি আর মা বসে বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি তোমাদের সঙ্গে একটু বাদে আমি একটা আবারও সেম চেনা জানা একটা রেসিপি শেয়ার করতে চলেছি দেখতে থাকো আজকের ভিডিও তো তোমাদের সঙ্গে আজকের আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে ফোনের চার্জ অনেকটাই কম এই কম চার্জে আর আমি রেসিপিটা নিতে পারলাম না তো দেখো আজকে বানানো হয়েছে ইয়ামি ইয়ামি চাউমিন তো এখন এই মোমবাতি জ্বালিয়ে বসে বসে চাউমিনটাকে খেয়ে আমরা অনেকটাই এনজয় করছি আজকের এই সন্ধ্যাটা সন্ধ্যা মানে এখন হচ্ছে রাত আটটা বাজে তো আটটার সময় আমরা এখন খাচ্ছি চাউমিন তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ